বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে, শেখ ইউনূস সেই অন্তর্বর্তী সরকারের প্রধান। তবে তারই মধ্যে একটা আশঙ্কা কিন্তু সত্যি হয়ে গেল, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র করার পেছনে পেছনে যে গভীর ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার দাবি তুলে এবার আদালতে দ্বারস্থ ইউনূস সরকার। বুধবার এর শুনানি ছিল, আর সেখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র বাদ দেওয়ার দাবি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই বিষয়ে তার যুক্তি যে এই শব্দ দুটো বাংলাদেশের সংবিধানে রাখার কোনো দরকার নেই, এই দেশে 90% নাগরিকই মুসলিম। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদ বাতিলের আবেদন করেছেন। তিনি জানান এটার মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। 7 এবং 7 অনুচ্ছেদ কি? দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা বলছেন এটা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্র ধ্বংস করার জন্য করা হয়েছে। অর্থাৎ উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার জন্য এটা করা হয়েছে, এটা আইনের শাসনের পরিপন্থী। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল। আদালতে তার সওয়াল, এই দেশের 90% মুসলমান, আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা ছিল। অ্যাটর্নি জেনারেলের আরও বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে, কেন পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং শরিক দলের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হচ্ছে। আমরা সবাই জানি যে কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল, বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু অভিযোগ, ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস হাসিনার ভারতে থাকার বিষয়ে রীতিমতো শর্ত চাপালেন। ইউনূসের মতে এই শর্ত মেনে না থাকলে পরিস্থিতি জটিল, অস্বস্তিকর হবে। ইউনূসের ভারতের ওপর শর্ত চাপানোর বিষয়টিকে কিন্তু মোটেও হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে ইউনূস জানান শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকে যেসব মন্তব্য করছেন সেগুলিকে অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে মনে করছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন এটা আমাদের বা ভারতের কারো পক্ষে ভালো নয়, এতে অস্বস্তি বাড়বে। একই সঙ্গে আগামী দিনে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ইউনূস। তিনি বলেছেন যদি বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হল তাকে চুপ থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা যে দেশের মানুষ একেবারেই ভালোভাবে নিচ্ছেন না তাও ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন ইউনূস। তিনি বলেন তিনি ভারতে আছেন, এতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি বিভিন্ন মন্তব্য করছেন, এটা সমস্যার। যদি তিনি চুপ থাকতেন আমরা হয়তো তার কথা ভুলে যেতাম, মানুষ ভুলে যেত, তিনি নিজের জগতে থাকতেন, কিন্তু ভারতে বসে তিনি কথা বলে চলেছেন এটা কেউ পছন্দ করছে না। ইউনূস আরও বলেন সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি তার চুপ থাকা উচিত, এটা আমাদের প্রতি একটা অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন, তিনি তো স্বাভাবিক নিয়মে সেখানে যাননি, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গিয়েছেন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের পক্ষেই সওয়াল করেছেন ইউনূস। তিনি বলেন হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংস কাজ করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে। গত 5 অগস্ট বোনকে নিয়ে দেশ ছাড়ার পর এতদিন পেরিয়ে গেলেও কেন সময় হলো না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনার সম্পর্কে কোনো খোঁজ নেবার? নাকি ইচ্ছে করেই ভারতকে এড়িয়ে যাবার জন্য শেখ হাসিনা সম্পর্কে কোনো কিছু জানতে চাওয়া হয়নি? 5 অগস্ট 1 ঘন্টার নোটিসে বোনকে নিয়ে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি সেদেশের সংসদ ভেঙে দেন। এরপর 8 অগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে।
আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার রয়েছে এবং তার প্রধান মোহাম্মদ ইউনুস। তবে তারই মধ্যে একটা আশঙ্কা কিন্তু এবার সত্যি হয়ে গেল, বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র করার জন্য পেছনে যে একটা গভীর ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার দাবি তুলে আদালতে দ্বারস্থ হন ইউনুস সরকার। বুধবার এর শুনানি ছিল আর সেখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র বাদ দেওয়ার দাবি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই বিষয়ে তার যুক্তি যে এই শব্দ দুটো বাংলাদেশের সংবিধানে রাখার কোনো দরকার নেই, এই দেশের 90% নাগরিকই মুসলিম। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদ বাতিলের আবেদন করেছেন। তিনি জানান এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। 7 এর ক এবং 7 এর খ অনুচ্ছেদে কী রয়েছে? দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা বলছেন এটা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্র ধ্বংস করার জন্য করা হয়েছে, অসৎ উদ্দেশ্যে স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার জন্য করা হয়েছে, এটি আইনের শাসনের পরিপন্থী। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল আদালতে। তার সওয়াল, এই দেশের 90% মুসলমান, আগে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কথা ছিল। অ্যাটর্নি জেনারেলের আরও বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ এবং শরিক দলের নেতা কর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানো হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল, বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু অভিযোগ ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হাসিনার ভারতে থাকার বিষয়ে রীতিমতো শর্ত চাপালেন। ইউনুসের মতে এই শর্ত মেনে না থাকলে পরিস্থিতি জটিল, অস্বস্তিকর হবে। ইউনুসের ভারতের ওপর শর্ত চাপানোর বিষয়টিকে কিন্তু মোটেও হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে ইউনুস জানান শেখ হাসিনাকে ভারতে রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।